অলিম্পিক গেমসে পুরুষ ফুটবলে গতবারের দুই ফাইনালিস্ট ব্রাজিল ও জার্মানির এবার দেখা হয়ে যাচ্ছে গ্রুপ পর্বেই আর সেটা টোকিও অলিম্পিক ফুটবল শুরুর দিনেই ব্রাজিল ও জার্মানির ম্যাচ শুরু হবে বাইশে জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় ব্রাজিল জার্মানি আইভরি কোস্ট ও সৌদি আরব নিয়ে গ্রুপ ডি এই গ্রুপ থেকে ব্রাজিল ও জার্মানির কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ আইভরি কোস্ট ও সৌদি আরব থেকে ফেভারিট তারা তবে শেষবার আইভরি কোস্ট যখন অলিম্পিক গেমস ফুটবলে খেলেছিল দু হাজার বেইজিং অলিম্পিক গেমসে তখন গ্রুপ পর্বের বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে গিয়েছিল তারা আর উনিশশো সালের পর এই প্রথম অলিম্পিক গেমসের ফুটবলে খেলছে সৌদি আরব গ্রুপ পর্বের বাধা পার করা খুবই কঠিন ব্যাপার আইভরি কোস্ট ও সৌদি আরবের জন্য গত অলিম্পিক আসরে পুরুষ ফুটবলে গোল্ড জিতেছে ব্রাজিল ফাইনাল ম্যাচে জার্মানিকে টাই ব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা অলিম্পিকের গত আসরে ছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার এবার নেইমার নেই আছেন জাতীয় দলে তার সতীর্থ রিচার্ডিসন ইংলিশ ক্লাব এভারটনের স্ট্রাইকার রিচার্ডিসনের সাথে ব্রাজিল অলিম্পিক স্কোয়াডে আছেন ভিলার ডিফেন্সিভ মিডফিল্ডার ডগলাস লুইস দলে বাড়তি জ্বালানি হিসেবে কাজ করবেন ডগলাস লুইস গত তিনটি অলিম্পিক গেমসের ফুটবলেই কোনো না কোনো পদক জিতেছে ব্রাজিল দু হাজার আট বেইজিং অলিম্পিক গেমসে ব্রোঞ্জ জিতে ব্রাজিল এরপর দু সালে লন্ডন অলিম্পিক গেমসে সিলভার জিতে নেয় তারা আর গত আসরে রিও অলিম্পিক গেমসে গোল্ড পায় ব্রাজিল অর্থাৎ তিনটি অলিম্পিক গেমসে ধাপে ধাপে উন্নতি করে তারা সাফল্যের এই ধারা তারা ধরে রাখতে চায় টোকিও অলিম্পিক গেমসেও এক ঝাঁক তরুণ ফুটবলার নিয়ে সাজানো হয়েছে ব্রাজিলের স্কোয়াড তবে আলাদাভাবে নজর থাকছে বিশ বছর বয়সী উইঙ্গার গাব্রিয়াল মার্টিনেলির উপর এবারের অলিম্পিক গেমস ফুটবলে অন্যতম আকর্ষণীয় ফুটবলার হয়ে উঠতে পারেন এই মার্টিনেলি ক্লাব ফুটবলে খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের হয়ে দুই মৌসুমে আর্সেনালের হয়ে দারুণ পারফর্ম করেছেন মার্টিনেলি তার গোল করার অ্যাবিলিটিতে সন্তুষ্ট তার দল আর্সেনাল আর্সেনালের হয়ে আটচল্লিশ ম্যাচে বারো গোল করেছেন এর মধ্যে তিনটি আবার ওয়েফা ইউরোপা লিগে মার্টিনেলি ফুটবল দুনিয়ায় নিজেকে মেলে ধরেছেন প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ম্যাচে ওই ম্যাচে সাতষট্টি গজ দূর থেকে গোল করে ম্যাচে সমতা এনেছিলেন তিনি আক্রমণ ভাগে মার্টিনেলি ছাড়াও ব্রাজিল দলে আছেন পাওলিনহো রিচার্লিসন ম্যাথিউস কুইনা ও অ্যান্টনি এছাড়া ব্রাজিল দলে আছেন আটত্রিশ বছর বয়সী সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার দানি আলভেস ডিফেন্সে ব্রাজিলের ভরসার নাম এ দানি আলভেস সব মিলে ব্রাজিলের যে অবস্থা তাতে টোকিও অলিম্পিক ফুটবলে গোল্ড মেডেল জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী তারা